গত পর্বে আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু এই পর্বে আমরা জানবো স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের আসলে মেইন অসুবিধাটা কি। সো কথা বলছি আমি আরজে রাব্বি, আপনারা দেখছেন বিডিটেক ফিউচার ইন্টারপ্রাইজ, সাথে থাকবেন। মনে করেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে যদি আপনি আপনার ল্যান্ড কেবলটি আপনার পিসির সাথে লাগিয়ে দেন কিংবা ডাটা কানেকশন অন করেন ডাইনামিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে, তাহলে অটোমেটিক ডিএইচসিপি চালু হয়ে একটি ডাইনামিক আইপি অ্যাড্রেস চালু হয়ে যাবে এবং আপনার ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন কিংবা ব্যবহার করতে পারবেন। স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণই আলাদা হয়ে থাকে। প্রথমত, আপনার যে ডিভাইসগুলো রয়েছে সবগুলো ডিভাইসকে ম্যানুয়ালিভাবে কনফিগারেশন করতে হবে, যেখানে কিছু টেকনিক্যাল নলেজও প্রয়োজনীয়তা হয়ে থাকে। সাথে সাথে যদি আপনি ঠিকঠাক কনফিগারেশন না করতে পারেন, তাহলে হোস্ট থাকা ওয়েবসাইট কিংবা যে ওয়েবসাইট কিংবা অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে না। আরও কিছু প্রধান সমস্যা রয়েছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ব্যবহার করার। সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে সিকিউরিটি রিলেটেড। যেহেতু আপনার নেটওয়ার্কে কোনো আইপি অ্যাড্রেস পরিবর্তন হয় না, যার ফলে হ্যাকার বারবার আপনার একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনার নেটওয়ার্কের উপরে অ্যাটাক চালিয়ে যেতে পারবে। আপনার নেটওয়ার্কে কিংবা আপনার ডিভাইসের যে উইক পয়েন্ট রয়েছে সেটি তার কাছে খুঁজে বের করার জন্য একটি যথেষ্ট সময় চলে আসবে। বা ধরুন আপনার কম্পিউটারে অলরেডি হ্যাকার অ্যাক্সেস করে নিয়েছে, যেহেতু আপনার কম্পিউটার আইপি অ্যাড্রেস পরিবর্তন হয় না, সেহেতু সে পরবর্তীতে আপনার কম্পিউটার আরামে অ্যাক্সেস করতে পারে। আর যেখানে ডাইনামিক আইপি অ্যাড্রেসের কথা বলতে গেলে হ্যাকাররা বারবার হ্যাকার করতে পারবে না, যেহেতু নতুন নতুন আইপি অ্যাড্রেস জেনারেট হবে, সেহেতু বারবার হ্যাকার যতবারই ঢুকতে যাবে নতুনভাবে আইপি অ্যাড্রেস কনফিগার হবে এবং সেক্ষেত্রে হ্যাকার বারবার আপনার পিসি বলেন কিংবা সার্ভার বলেন যে কোনো হোক আপনার নেটওয়ার্কে অ্যাটাক করতে সে সক্ষম হবে না। এছাড়াও স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বলেন, ডেডিকেটেড আইপি অ্যাড্রেস বলেন বা ফিক্সড আইপি অ্যাড্রেস বলেন, এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার আইপি যে আইএসপি রয়েছে তাদেরকে বেশি টাকা প্রদান করতে হবে। ওয়েব হোস্টিং সার্ভারের ক্ষেত্রে সাধারণত অনেক কোম্পানি আপনার যে ওয়েব হোস্টিং সার্ভার রয়েছে তার সাথে ডেডিকেটেড আইপির জন্য কিন্তু বিল প্রদান করে। এছাড়াও ডাইনামিক আইপি অ্যাড্রেস ব্যবহার করেও কিন্তু আপনি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ব্যবহার করার সুবিধা নিতে পারবেন এবং এই সার্ভিসটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কে হোস্ট নেম, ডোমেন নেম সবকিছু ফিক্সড করে ব্যবহার করতে পারবেন। ডাইনামিক ডিএনএস সর্বদা আপনার হোস্ট নেমের পিছনে একটা আইপি অ্যাড্রেস সর্বদা পরিবর্তন করতে থাকবে, ফলে স্ট্যাটিক আইপি থাকার জন্য আপনার আইপি চেঞ্জ হলেও কোনো সমস্যা হবে না। ফলে আপনি বলতে পারেন যে এইভাবে যে যদি আপনি আপনার ডাইনামিক আইপি অ্যাড্রেস থাকার পরে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস পার্সোনালিভাবে আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এটি কোনো প্রবলেম নেই। এছাড়াও এক্সট্রা টাকা আপনি প্রদান না করে আপনি নিজের কম্পিউটার আপনি কনফিগারেশন করেই কিন্তু স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।